ইতালিতে সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। আমির হোসেন জানান, প্রথম অধিবেশনে এজিএম জয়নাল আহ্বায়ক কমিটিকে পরিচয় করিয়ে দেন এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে রুহুল আমিন রাহুল ও সাইফুল আলমের যৌথ পরিচালনায়। প্রধান অতিথি ছিলেন সরওয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটসের ক্যাবিনেট মেম্বার এম এ ওহিদ আহমেদ, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মুহিবুর রহমান, নুরুদ্দিন লোদি, ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।